दो ऑटो रूट के ड्राइवर की मारपीट में यात्रियों को करना पड़ा परेशानी का सामना। ऑटो ड्राइवर ने की स्ट्राइक। अवैध ऑटो आवाजाही के विरोध में प्रदर्शन के साथ बागुरहाटी उल्टा डांगा ऑटो मार्कर दूसरे दिन भी बंद रहा। कार्यालय समय के दौरान यात्रियों को परेशानी का सामना करना पड़ा। दरअसल बागुरहाटी उल्टा डांगा मार्करों की चालकों की शिकायत है कि उल्टा डांगा हवाई अड्डे के मार्ग पर अवैध ऑटो चल रहे हैं। विरोध करने पर भी समस्या का समाधान नहीं निकल रहा है। आरोप है कि पुलिस इस मामले में निष्क्रिय है। ऑटो चालकों में झड़प भी हुई है। दो रूटों पर ऑटो चालकों के बीच मारपीट को लेकर कल तनाव भी स्थिति हो गई थी। গুলো 2018 সালের মে মাস থেকে চলছে। আমাদের এর আগেও 2019 সালে পরপর দুবার আমরা 5 দিন করে বন্ধ রেখেছিলাম, তার কোনো একটা সুরাহা হয়নি। এবারেও তাই একই অবস্থা। আমাদের ছেলেগুলো বারবার হলদিরাম গেলে মারধর করছে, অত্যাচার হচ্ছে কনস্ট্যান্ট। আর ওরা নিজেদের গেঞ্জি ছিঁড়ে আমাদের নামে ভুল ভুল তথ্য দিয়ে আমাদেরকে কেস করাচ্ছে। তাতেও আমরা এখনো পর্যন্ত কোনো রকম কোনো পদক্ষেপ নিইনি, কিন্তু এই অটোগুলো বন্ধ না হওয়া পর্যন্ত আমরা গাড়িগুলো চালাতে পারবো না। এই অটোগুলো বন্ধ করতে হবে। আমি উচ্চ লেভেলে বলছি যে উচ্চ নেতৃত্ব এসে, দরকার হলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এসে এখানে মাথা গলাক, উনি মাথা দিয়ে না। উল্টোডাঙ্গা এয়ারপোর্ট, উল্টোডাঙ্গা এয়ারপোর্টে নাই নাই করে এখনও 119 থেকে 125টা অটো চলছে অবৈধভাবে। তার যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে এবং আরটিও অফিস যিনি এখন বর্তমান আরটিও বাবু রয়েছেন প্রদীপ মজুমদার বাবু, উনি এখন কি করছেন যে পারমিটগুলোর ব্যবস্থা করার চেষ্টা করছেন। কিন্তু এইভাবে হাইকোর্টের রায়কে অবমাননা করে বা অপমানিত করে এইভাবে অটো চলতে পারে না। আলোচনাটা একটাই হবে, আমাদের উল্টোডাঙ্গা থেকে বাগুয়াটি একটা রুট আজকে 40 বছর ধরে চলছে, আর একটা বাগুয়াটি থেকে এয়ারপোর্ট রুট একটা 40 বছর ধরে চলছে। সেই দুটো রুটের মাঝখান থেকে এয়ারপোর্ট টু উল্টোডাঙ্গা কী করে পারমিট দেয়, কে পারমিট দিয়েছে, কার অর্ডারে পারমিট দিয়েছে, সেগুলো বলতে হবে। আজকে আমাদের মিটিংটা এটাই। বাগুরহাটি উল্টা ডাঙ্গা মার্গ পর এক অটো চালক কো ভি গ্রেফতার কিয়া গয়া হ্যায়। ইসকে বিরোধ মে বাহন চালকো নে কল সে ইস মার্গ পর অটো কি আওয়াজাহি বন্ধ কর দি হ্যায়। বাগুরহাটি উল্টা ডাঙ্গা অবয়ম উল্টা ডাঙ্গা এয়ারপোর্ট মার্গ কে অটো চালকো কি বৈঠক আজ দোপহর বাগুরহাটি থানে কে ব্যস্ততা মে কি আয়োজিত কি গই থি, লেকিন নতিজা কুছ নহি নিকলা। চালকো নে কাহা কে বৈঠক মে জো ফয়সলা होगा उसे देखने के बाद बागुरहाटी उल्टा डांगा ऑटो मूवमेंट को लेकर अगला कदम उठाया जाएगा। यात्रियों को भारी परेशानी का सामना करना पड़ रहा है। सप्ताह के शुरुआत में बागुरहाटी उल्टा डांगा जैसे महत्वपूर्ण रूटों पर अचानक ऑटो बंद हो गया। चालकों ने इस दिन दोपहर 12 बजे से ऑटो रोक दिया और बागुरहाटी चौराहे पर बैठ गए। तो साधारण यात्री तो ऑटो नहीं বেশিরভাগ ইউজ করে, তাড়াহুড়ার জন্য অসুবিধা হচ্ছে। বাচ্চা রয়েছে? হ্যাঁ বাচ্চা রয়েছে। কোথায় যাবেন? আমি ও টালিগঞ্জ। সমস্যা তো অবশ্যই হচ্ছে, জানাশোনা যদি আগে বলে রাখতো অটো বন্ধ থাকবে তাহলে এই রুট দিয়ে যেতাম না আমরা, তাহলে অন্য রুট দিয়ে যেতাম।